প্রেম করে বিয়ে করে রাস্তায় রাস্তায় ঘুরছেন বছর ত্রিশের এক গৃহবধূ। ঘটনার বিবরণে জানা যায় যে 2019 সালে শিলচর ইটখোলা স্বামীজি রোডের এক প্রেমিকার সঙ্গে পরিচয় হয় শিলচর দাসকলোনির প্রেমিক সুজিত দাসের। তারপর তারা 2022 সালের অক্টোবর মাসে কোনো এক মন্দিরে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর সুজিতের মা তাদেরকে বাড়িতে তুলতে অস্বীকার করেন। তখন সুজিত দাস তার স্ত্রীকে নিয়ে ইটখোলা মণিপুরি পাড়াতে একটি ভাড়া বাড়িতে চলে যায়। সেখানে চার মাস থাকার পর সুজিত দাস একদিনে তার স্ত্রীকে বলে যে আমার মা যেহেতু তোমাকে আমাদের বাড়িতে তুলবেন না, এই অবস্থায় আমি তোমার সঙ্গে কিভাবে থাকব। এই বলে সুজিত তার স্ত্রীকে ফেলে চলে যায়। তারপর সুজিতের স্ত্রী সুজিতের দাসকলোনির বাড়িতে আসলে তাকে গেটের ভিতরে ঢুকতে দেন না সুজিতের মা। এভাবে তিন চারবার সুজিতের স্ত্রী এসেছিল, কিন্তু গেটের ভেতর তাকে প্রবেশ করতে দেওয়া হয় না। এদিকে সুজিতের সঙ্গেও কোনো দেখা সাক্ষাৎ নেই, ওর কোনো সন্ধানও পাওয়া যাচ্ছে না। নিরুপায় হয়ে ফের আজ সকালবেলা ওই গৃহবধূ আবারও আসে স্বামী সুজিতের বাড়িতে। এখানে রাস্তার ধারে বসে থাকতে দেখে পাড়া প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং গৃহবধূর কাছ থেকে সম্পূর্ণ বিষয় জেনে এখানের প্রাক্তন ওয়ার্ড কমিশনার সহ স্থানীয় লোকজন একসাথে সুজিতের ঘরে যান। তখন সুজিতের মা ঘরের গ্রিলের ভেতর থেকে বলেন যে যা হবার আদালতে হবে, ওনার কিছু করার নেই। তারপর অসহায় গৃহবধূ ও স্থানীয় লোকেরা মিলে রাঙ্গিরখাড়ি থানাতে গিয়ে বিষয়টি জানালে থানার ভারপ্রাপ্ত আইসি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অসহায় গৃহবধূ জেলা প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানায়। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আমাদের টিভি। আমার কথা এই বিষয়ে আপনার কোর্টে গেছি মানে ঘর থেকে বাকি গেছে নি কোন আপনি শেষ করলেন না কোর্ট যেরকম ঘটনা যদি সত্যি কথা হয়ে গেলে তো আর সারা দুনিয়া লইতে গেছে যা তো বাকিটা নাই কিছু আর জিনিসটা খারাপ লাগে না জানি কেন তারা ইয়া কোন লাভ নাই যা করবা আইন লাগে করবা যখন তেলে আইনের লগে লড়বা তখন তো যাইতো আইনের লগে লড়বা আইনের লগে লড়লে তো উত্তর সবে দৌড়াদৌড়ি থাকে দৌড়াদৌড়ি করবা টাকা পয়সা নষ্ট হইব আর আর কিছু নাই আমি এখন হয়েছে ঘটনা, তো এখানে পাড়ায় যাওয়ার পরে তো মানে তাইনার মায় কইছে জিতা হত্যায় করিলাও, তুমি কেস করতে নি কেস করো কোর্টও যাও গ্রেপ্তার করি, আমি জানি না। তো ওইটার লিগে আমরা থানাতে আইসি, এখন
থানা একটা আশা দিছে মানে কিছু একটা ন্যায় হইব আর কি। আমি চাই মানে শাস্তি পাইতো, ন্যায় বিচার চাই, শাস্তি একটাও পাইতো, যাতে নেক্সটে অন্য কোনো মেলার লগে না করে। একটা বিয়ে সম্পর্কিত একটা ঝামেলা নিয়ে আমরা ওর শ্বশুরবাড়িতে এসেছিলাম, কিন্তু আমরা অনেক চেষ্টা করলাম ভিতরে ঢুকে কথা বলার জন্য ছেলেটার মার সাথে, কিন্তু কোনো রকমই উনি আমাদের সাথে কথা বলতে রাজি নয়। গেটটা পর্যন্ত খুলেনি, দাসকলোনির অনেক মহিলা এখানে উপস্থিত এবং অনেক আমার ভাইয়েরাও ছোটো ভাইয়েরাও আছে এখানে, সবাই খুব অনুরোধ করলো যে যাতে উনি ওই মানে ছেলের সাথে বউকে তুলে নিন। কিন্তু অদ্ভুত ব্যাপার, উনি তো মানে একদম সোজাই এক কথাই বলে কোর্ট দেখাচ্ছেন, কোর্টে যেতে বলছেন। কোর্টে আমরা বারবার বললাম যে কোর্টে তো যাওয়ার প্রয়োজন নেই, আপনি মা হয়ে এটা বিষয়টা শেষ করে দিন। উনি বলছেন যে কোর্টে নাকি গেছে এবং বেইলও নাকি হয়ে গেছে, এবং কোর্টে যখন গেছে তাহলে কোর্টেই ব্যবস্থা করবে। তো আমরা আবার ফিরে যাচ্ছি, আমরা এখন থানা কোর্ট নিয়েই কাজটা এগোবো।